দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের এদিকে আফগানিস্তানে সেনা উপস্থিতির সময়সীমা আরও বাড়ালো জার্মানি আরও জানিয়ে দিচ্ছি আল আকসাম মসজিদের প্রধান প্রহরীর বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে রয়েছে সেনা অভ্যুত্থানের আশঙ্কার পর রাস্তায় জনগণ। জানিয়ে দিব ভারতের পুদুচেরিতে এবার রাষ্ট্রপতির শাসন জারি এছাড়াও জানিয়ে দিচ্ছি ইসলাম নিয়ে ইমরান খানের দ্বিমুখী আচরণ সর্বশেষ রয়েছে একময় পাক ভারত কাশ্মীরিদের জন্য সুখবর বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার বেশ কিছু সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সদ্য ক্ষমতায় বসা প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন বাহিনী এন্টাগনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানায় সিরিয়ার স্থাপনাগুলো ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন মিলিশিয়া সহ অন্যান্য গোষ্ঠীগুলো ব্যবহার করত সম্প্রতি ইরাকে মার্কিনীদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে হামলাটি চালানো হয় বলে দাবি বাইডেন প্রশাসনের মার্কিন মুখপাত্র জন কিরবি বিবৃতির মাধ্যমে বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তিনি বলেছিলেন ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সম্প্রতি হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে এদিকে কিরবি জানিয়েছেন মার্কিন বাহিনী হামলা চালিয়ে কাতাইব হিজুবল্লাহ ও কাতাইব সাইদ আল সুহাদার মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের এই হামলার প্রায় দু সপ্তাহ আগে ইরাকের এরবিল বিমানবন্দরের ভিতরে সামরিক জোটের প্রধান গাড়িতে রকেট হামলা হয়েছিল এতে এক বিদেশি বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনা সহ অন্তত নয়জন জন আহত হয়েছিলেন আউলিয়া আল দাম নামে একটি গোপন সংগঠন গত পনেরোই ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দেয় এর কয়েকদিন যেতে না যেতেই বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর আরেকটি ঘাঁটিতে আবারও হামলা হয় এতে অন্তত একজন ঠিকাদার আহত হয়েছিলেন এছাড়াও গত সোমবার বাগদাদের গিরিন রকেট হামলা হয়েছে ওই হামলায় যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে এছাড়াও পশ্চিমাদের দাবি অল্প পরিচিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই হামলার দায় স্বীকার করলেও সেগুলো মূলত পরিচালিত হয় কাতাইব হিজুবুল্লার যোগসাজসে তারা এমনটি করে যেন মার্কিন বাহিনীর ক্ষতি করায় দায় ইরান সমর্থিত গোষ্ঠীর কাঁধে না বর্তায় অন্যদিকে পেন্টাগনে বিবৃতিতে বলা হয়েছে সামরিক জোটের শরিকদের সঙ্গে পরামর্শক্রমেই সিরিয়ায় বৃহস্পতিবারের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা উপস্থিতির সময়সীমা আরও বাড়ালো জার্মানি আফগানিস্তানে জার্মান সেনাদের থাকার মেয়াদ আরো দশ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল জার্মান মন্ত্রিসভা জার্মান মন্ত্রিসভার সিদ্ধান্ত দু সাল পর্যন্ত জার্মানি সেনা আফগানিস্তানে থাকতে পারবে এখন দেশটি পার্লামেন্টের নিম্ন কক্ষে অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে দু একুশ সালে মার্চ পর্যন্ত জার্মান সেনার আফগানে থাকার অনুমোদন আছে আগেই সরকার ও পার্লামেন্ট সেই অনুমোদন দিয়েছিল তাই মার্চের পর সেনা রাখতে হলে নতুন করে অনুমোদন প্রয়োজন সেই কাজটাই করছে সরকার মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে জার্মানির সেনা দু সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে থাকতে পারবে জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন আফগানিস্তানের পরিস্থিতি এখনো জটিল সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ও বিপদের সম্ভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আফগানিস্তানে জার্মানির এক হাজার একশোতে সেনা আছে নেটোর পিস মিশনের অঙ্গ হিসেবে জার্মান সেনা আফগানিস্তানে আছে আমেরিকার পরেই অন্য বিদেশি রাষ্ট্রের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি সেনা জার্মানির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তানে এখন সর্বোচ্চ এক হাজার তিনশত সেনা রাখা যাবে অর্থাৎ চাইলেই ভবিষ্যতে সেনা সংখ্যা সামান্য বাড়ানো যেতে পারে অন্যদিকে ন্যাটো এক সপ্তাহ আগে আফগানিস্তান সেনা রাখার বিষয়ে আলোচনা করেছিল কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নেটোর সেক্রেটারি জেনারেল জানিয়েছেন রাখা নিয়ে অনেক দ্বিতাদ্বন্দ্ব আছে এছাড়াও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় তালিবানদের সঙ্গে চুক্তি করেছিলেন সেখানে বলা হয়েছিল দু একুশ সালের পহেলা মে এর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই সিদ্ধান্ত এখন খতিয়ে দেখছেন এছাড়াও এই পরিস্থিতিতে জার্মানি সেখানে সেনা রাখার মেয়াদ দশ মাস বাড়াবার প্রক্রিয়া শুরু করে দিল জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকুমাস বলেছেন সেনা প্রত্যাহার নিয়ে তাড়াহুড়া করা হবে না আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনাও খুব ধীরে এগোচ্ছে সূত্র ডিডব্লিউ আল আকসা মসজিদের প্রধান প্রহরীর বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসাম মসজিদের প্রধান প্রহরী ফাদি আলিয়ানের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী জেরুজালেমে অবস্থিত আলিয়ানের বাড়িটি ভেঙে দেওয়া হয়েছিল আলিয়ানের পরিবার জানায় ফেব্রুয়ারির শেষে আলিয়ানের বাড়ি ভেঙে দেওয়া হতে পারে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনারা এ নিয়ে আইনি লড়াইয়ের নেমেছিলেন আলিয়ানের পরিবার তবে এতে হেরে যায় তারা জানা গেছে দশ বছর আগে বাড়িটি নির্মাণ করেছিলেন আলিয়ান দুই তলা ভবনটিতে চারটি অ্যাপার্টমেন্ট ছিল যেখানে সতেরো জন মানুষ বাস করতেন আর এদের মধ্যে বেশিরভাগই ছিল নারী এবং শিশু সূত্র ইত্তেফাক সেনা অভ্যুত্থানের আশঙ্কার পর রাস্তায় আর্মেনিয়ার জনগণ সামরিক অব্যুত্থান হতে পারে বলে প্রধানমন্ত্রীর আশঙ্কা জানানোর পর রাস্তায় নেমে অব্যুত্থান বিরোধী র্যালি করেছে আর্মেনিয়ার হাজারো মানুষ সেনাবাহিনী প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর রাজধানী ইয়েরভানে তারা বিশাল র্যালি করেন বলে জানিয়েছে রয়টার্স আর্মেনিয়ার মিত্র দেশ রাশিয়া বলছে তারা সাবেক সোভিয়েত রিপাবলিক দেশটি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে উদ্ভূত সমস্যার সংবিধানের আলোকে সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া অন্যদিকে নাগার্ন কারাবাক নিয়ে আজারবাইজানের কাছে কার্যত পরাজিত আর্মেনিয়ার সেনাবাহিনীকে সতর্ক করেছে ক্যাসপিয়ান তীরের দেশটি তারা বলছে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের ওপর প্রতিশোধমূলক চিন্তা থেকে দূরে না থাকলে তাদের তীব্র আঘাতের মোকাবেলা করতে হবে গত নভেম্বরে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া সিটমহল নাগার্ন কারাবাক জড়িয়ে পড়ে ওই যুদ্ধে আর্মেনিয়া কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোর পর ৪৫ বছর বয়সী পদ পদত্যাগের দাবি উঠতে শুরু করে এদিকে গতকাল সেনাবাহিনী এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নিকোয়াল পদ পদত্যাগের দাবি জানায় জেনারেলদের ওই বিবৃতিতে বলা হয় বর্তমান কর্তৃপক্ষের অকার্যকর ব্যবস্থাপনা এবং মারাত্মক ভুলের কারণে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে বিবৃতিতে সেনাপ্রধানের বরখাস্তের সমালোচনা করে বলা হয় এটা দেশের জন্য দায়িত্বহীন ও ক্ষতিকর এক সিদ্ধান্ত এদিকে সেনাবাহিনীর বিবৃতির পক্ষে সাফাই দিয়ে আর্মেনিয়ার সাবেক দুই প্রেসিডেন্ট কোচ রিয়ান এবং বর্তমান প্রেসিডেন্ট সার্কিসিয়ান প্রধানমন্ত্রী পদ পদত্যাগের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নিকোয়াল পাশিনিয়ান সেনাবাহিনীর পদত্যাগের আহ্বানের পর তার সমর্থকদের রাজধানী ইয়ারভেনের র্যালি করার আহ্বান জানান ফেসবুক লাইভে সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্যের পরেই হাজারো আর্মেনীয় রাস্তায় নেমে আসেন পাসিনিয়ান বলেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল জনগণের হাতে ক্ষমতা রাখা এ সময় তিনি সেনা অভ্যুত্থান আশঙ্কার কথা বলেন এরপর তিনি তার স্ত্রী পুত্র এবং কন্যাকে নিয়ে প্রধান সরকারি ভবনের বাইরে সেখানে তার কয়েক হাজার সমর্থক জড়ো হয় উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি সূত্র পূর্ব পশ্চিম বিডি ভারতের পুদুরে সূত্রের এবার রাষ্ট্রপতির শাসন জারি অবশেষে ভারতের অঞ্চল পুদুচেরিতেও রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ায় এবং বিরোধীদের পক্ষ থেকে সরকার গঠনের দাবি না ওঠায় এমন ঘোষণা দেয়া হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে আর মাত্র তিন মাস পরেই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তবে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই সম্প্রতি ক্ষমতাসীন কংগ্রেস ডিএমকে জোট সরকার থেকে একের পর এক বিধায়ক ইস্তফা দিতে থাকেন এমন পরিস্থিতিতে আস্থা ভোট হয় পদুচেরি বিধানসভায় তবে তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী এরপর পদ থেকে ইস্তফা দেন তিনিও তারপর পদুচেরিতে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপিও ও তার শরিকরা এমন সম্ভাবনায় ছিল তবে বিজেপি সরকার গড়ার দাবি করেননি এমন অবস্থায় অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন উপরাজ্যপাল তামিলি সাই সৌন্দরারাজন ইসলাম নিয়ে ইমরান খানের দ্বিমুখী আচরণ স্থানীয় ধর্মীয় নেতাদের চাপে ইসলামের প্রতি নিজের ধর্মভীরুতা প্রমাণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনো মূল্যে পাকিস্তানকে মদিনার আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এজন্য ইমরান খান ইসলামাবাদে স্থলগুলোতে আরবি ভাষা বাধ্যতামূলক করেছেন এছাড়া পাঞ্জাবে পাকিস্তান বিরোধী আধেও থাকায় একশোটি বই নিষিদ্ধ করা হয়েছে এছাড়া খাইবার পাকতুয়ান খোয়ায় ধর্মীয় ইমামদের বেতন বাড়িয়ে দশ হাজার রুপি থেকে বিশ হাজার রুপি করা হয়েছে আর এসবই করা হয়েছে পাকিস্তানের ধর্মীয় দলগুলোর চাপের মুখে পড়ে এদিকে অভিযোগ রয়েছে যে পাকিস্তানে উগ্রবাদে পৃষ্ঠপোষক করছেন ইমরান খান ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতি এবং ধর্মকে মিশিয়ে ধর্মীয় দলগুলো সমর্থন পেতে চাইছেন যা পাকিস্তানকে একটি বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে অনেক পশ্চিমা দেশি ইসলামের ধর্মীয় ব্যক্তিদের নিয়ে বিতর্কিত কার্টুন আঁকছে যা খুব নিন্দনীয় মূলত দীর্ঘকালীন স্বার্থের কথা চিন্তা করে একটি দেশের শাসক দল পররাষ্ট্রনীতি তৈরি করে এর জন্যই উইঘুর মুসলিমদের উপর নির্যাতন চালানোর পরেও পাকিস্তান চীনের উইঘুর মুসলিম ইস্যুতে কোন প্রতিবাদ জানায় না বর্তমান বিশ্বে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রতীক মালালা ইউসুফ যায় সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখপাত্র এহসান উল্লাহ এহসান একটি টুইট বার্তাকে মালালাকে ভণ্ড বলে আখ্যা দিয়েছেন ফ্রান্স ইসলাম বিদ্বেষী বিল তৈরি করে মুসলমানদের সঙ্গে বৈষম্য করেছে কিন্তু মুসলিম দেশের নেতা এর জানিয়েছে ইত্তেফাক সত্র একমত পাক ভারত কাশ্মীরিদের জন্য সুখবর সংঘাতপূর্ণ কাশ্মীরের সীমান্তে গুলি বিনিময়ে বন্ধে একমত হয়েছে ভারত ও পাকিস্তান গতকাল এই তথ্যটি জানিয়েছে দুই দেশের সামরিক বাহিনী খবর রাইটার্স ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে দুই দেশের পারস্পরিক স্বার্থে এবং সীমান্তে টেকসই শান্তি বজায় রাখতে উভয় দেশের কর্মকর্তারা মতবিরোধ ও উদ্বেগের কেন্দ্রে থাকা বিষয়গুলো বিবেচনায় আনতে সম্মত হয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়াদিল্লির একজন কর্মকর্তা বলেন যুদ্ধবিরতির ওই চুক্তির আংশিক লক্ষ্য ছিল সীমান্তে যুদ্ধ পরিস্থিতি কমিয়ে এনে বেসামরিক লোকজনদের মধ্যে হতাহত হওয়ার ঘটনার অবসান ঘটানো তিনি বলেন আমরা এখনও আশাবাদী নিয়ন্ত্রণ রেখা জুড়ে সহিংসতা ও উত্তেজনা কমে আসবে তবে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে এই রেখা থেকে মোতায়েন করা সেনা সদস্য কমিয়ে আনা হচ্ছে না এদিকে এই খবর নিঃসন্দেহে কাশ্মীরেদের জন্য সুখবর কারণ বিরোধপূর্ণ এই অঞ্চলে লেগেই থাকত গোলাগুলি আর সংঘর্ষ এতে কাশ্মীর সীমান্তে বসবাসকারীদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা প্রায় ঘটত গুলি বিনিময় বন্ধ হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে কাশ্মীরবাসী আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য